সাইবার অপরাধীর টার্গেট হল কণ্ঠশিল্পী ময়ূরী দত্ত। গোপনে কণ্ঠশিল্পী গৰাকীৰ মোবাইলৰ পৰা ললে সকলো তথ্য। সাইবার সেলর জালত হেকার কুলদীপ ডেকা। সমগ্র দেশত এতিয়া নতুন আতঙ্ক সাইবার ক্রাইম। সাইবার অপরাধীর জালৰ পৰা সারি যোৱা নাই শীর্ষ বিষয়ৰ পৰা সাংস্কৃতিক জগতৰ ব্যক্তিলৈকে। এইবার তেনে এক সাইবার অপরাধীর জালত পৰিল কণ্ঠশিল্পী ময়ূরী দত্ত। ঘটনা অনুসৰি ময়ূরী দত্তর লগত বহুদিন ধৰি ফটোগ্রাফার হিসাবে কাম কৰি আছিল কুলদীপ ডেকা নামৰ এইজন যুবক। বিশ্বাস কৰি কণ্ঠশিল্পীগৰাকীয়ে যুবকজনক শেয়ার কৰিছিল ফেসবুক ইনষ্টাগ্ৰামৰ সকলো তথ্য। সেই সুযোগ গ্রহণ কৰি কুলদীপে ময়ূরীর মোবাইলৰ পৰা ফেসবুক ইনষ্টাগ্ৰাম হোৱাটছএপলৈকে সকলো নিজৰ মোবাইললৈ সংগ্ৰহ কৰে। ফটোগ্রাফারজনের এই ভয়ঙ্কর কাণ্ড পোহরলৈ অহার লগে কণ্ঠশিল্পীগৰাকী কাষ চাপে ক্রাইম ব্রাঞ্চর সাইবার সেলর। সাইবার সেলত দাখিল করা এজাহারর ভিত্তিত কুলদীপক আটক করে সোধা পোছা করা হয়েছে। সাইবার সেলে জব্দ করে কুলদীপর মোবাইল ফোনও। কণ্ঠশিল্পীগৰাকীর স্পষ্ট কথা, এনে ধরনের লোকর পৰা সকলো সাবধানে থাকা উচিত আর আরক্ষীও এই ক্ষেত্রত গ্রহণ করব লাগে উচিত ব্যবস্থা। বৃন্সি কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। সাইবার অপরাধীর টার্গেট হল কণ্ঠশিল্পী ময়ূরী দত্ত। গোপনে কণ্ঠশিল্পীগৰাকীৰ মোবাইলৰ পৰা ললে সকলো তথ্য। সাইবার সেলর জালত হেকার কুলদীপ ডেকা। সমগ্র দেশত এতিয়া নতুন আতঙ্ক সাইবার ক্রাইম। সাইবার অপরাধীর জালৰ পৰা সারি যোৱা নাই শীর্ষ বিষয়ৰ পৰা সাংস্কৃতিক জগতৰ ব্যক্তিলৈকে। এইবার তেনে এক সাইবার অপরাধীর জালত পৰিল কণ্ঠশিল্পী ময়ূরী দত্ত। ঘটনা অনুসৰি ময়ূরী দত্তর লগত বহুদিন ধৰি ফটোগ্রাফার হিসাবে কাম কৰি আছিল কুলদীপ ডেকা নামৰ এইজন যুবক। বিশ্বাস কৰি কণ্ঠশিল্পীগৰাকীয়ে যুবকজনক শেয়ার কৰিছিল ফেসবুক ইনষ্টাগ্ৰামৰ সকলো তথ্য। সেই সুযোগ গ্রহণ কৰি কুলদীপে ময়ূরীর মোবাইলৰ পৰা ফেসবুক ইনষ্টাগ্ৰাম হোৱাটছএপলৈকে সকলো নিজৰ মোবাইললৈ সংগ্ৰহ কৰে। ফটোগ্রাফারজনের এই ভয়ঙ্কর কাণ্ড পোহরলৈ অহার লগে কণ্ঠশিল্পীগৰাকী কাষ চাপে ক্রাইম ব্রাঞ্চর সাইবার সেলর। সাইবার সেলত দাখিল করা এজাহারর ভিত্তিত কুলদীপক আটক করে সোধা পোছা করা হয়েছে। সাইবার সেলে জব্দ করে কুলদীপর মোবাইল ফোনও। কণ্ঠশিল্পীগৰাকীর স্পষ্ট কথা, এনে ধরনের লোকর পৰা সকলো সাবধানে থাকা উচিত আর আরক্ষীও এই ক্ষেত্রত গ্রহণ করব লাগে উচিত ব্যবস্থা। বৃন্সি কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।